আজকের ভিডিওতে আমি শেয়ার করব পূজোয় আমি কি কি শাড়ি কিনলাম এবং কাকে কোন শাড়ি গিফট করলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, সবাইকে নতুন আরও একটি ব্লগে স্বাগতম জানাচ্ছি। আমি অরিত্রা, অরিত্রাস গাইড থেকে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। পুজো তো চলেই আসলো, তো টুকটাক কী কী শপিং করা হলো তাই একটু ছোট ভিডিও আকারে শেয়ার করলাম। যেহেতু এবার আমার মা খুব অসুস্থ ছিল, ঠিক সেভাবে আমার আসলে শপিং করা হয়নি, খুব কয়েকদিন টাইম পেয়েছে তাই যা যা কিনলাম তাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আমার পুজোর প্রথম শাড়িটা, এটা খুব পছন্দের একটা শাড়ি। যেহেতু পুজো, সাদা লাল মানেই হচ্ছে একটা পুজো, তাই প্রতিবারে আমি একটি মা দুর্গার শাড়ি নিই দশমী বা অষ্টমীর অঞ্জলিতে পরার জন্য। এখনও কখন পরবো সেটা ঠিক করিনি, কিন্তু শাড়িটা আমার দেখা মাত্র খুব পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছি। এটা আমি নিয়েছি স্বপ্নের কেনাকাটা একটা অনলাইন পেজ থেকে। শাড়িটা খুবই সুন্দর, পুরোটা শাড়িতেই হ্যান্ড প্রিন্ট করা, আসলে মা দুর্গার ছবি প্রিন্ট করা, খুবই সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। সবার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। শাড়িটার কালার কম্বিনেশন ছিল ইয়েলো ব্ল্যাক অ্যান্ড রেডের উপর, আর ম্যাটেরিয়ালসটা ছিল হাফ সিল্ক। যেহেতু আমি পুজোর জন্য কিনেছি তাই প্রাইসগুলো আর মেনশন করছি না, কারো যদি ভালো লাগে আমাকে ইনবক্স করতে পারেন। এই তো একা আমার নেক্সট পুজোর শাড়িটা, এটাও সাদা লাল একটা শাড়ি, এটা হচ্ছে কোটকি বেনারসির শাড়ি, এটা এবার প্রথম পুজোতে এসেছে। আর এই শাড়িটা আমার পেজের, সেটা এত বেশি সুন্দর আর পাড় এবং আঁচলটা খুবই রিচ এবং বেনারসি জরি সুতার কাজ, তো ভাবলাম নিজের জন্য একটা রাখি, এটাও আমার পেজে পেয়ে যাবেন। তারপর আমি একটা মার জন্য নিয়েছি মাদুরাই কটন শাড়ি। এই মাদুরার কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে, এটা হচ্ছে ইংল্যান্ডটা, এটা হচ্ছে গঙ্গা যমুনা পাড়ের উপর করা। আমি পুরো শাড়িগুলো খুলে দেখাচ্ছি না, কারণ পুরো শাড়ি খুললে আমি আসলে ভাঁজ করতে পারবো না। এটাও আমার একটা পুজোর শাড়ি, অর্গানজার উপর হ্যাং প্রিন্ট করা, কিন্তু এই শাড়িটা আমি পরে ফেলেছি, পুজোর আগেই পরে ফেলেছি, তৃতীয়াতে আমি শাড়িটা পরেছি। এই শাড়িটাও খুবই সুন্দর একটা শাড়ি, কটনের উপর করা। এই শাড়িটা আমাকে একটা পেজ থেকে গিফট করেছে, অনলাইন পেজ, পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেব। কালারটাও খুব সুন্দর। আর এই লাল শাড়িটা আমার মার শাড়ি, এটা আমার মা পুজোতে গিফট পেয়েছে কিছুদিন আগে, তো এটাও দেখিয়ে দিলাম। এই মেজেন্টা রঙের মানে কটন জামদানিকেও মার শাড়ি মা গিফট পেয়েছে। এই শাড়িটার কালারও খুব সুন্দর, কটন শাড়ি, কটনের মার একটা শাড়ি মা গিফট পেয়েছে, পরার মতো একটা শাড়ি আমার পিসি দিয়েছে, ছোট পিসি। মা আসলে এখন তেমন একটা খুব বেশি শাড়ি পরে না। এই শাড়িটাও মার, এই শাড়িটার কালার আমার খুব পছন্দ, ময়ূরপঙ্খী একটা কালার। এটাও একটা সিল্কের শাড়ি, এটাও মার শাড়ি, আমার পেজ থেকেই নেওয়া। এই শাড়িটা বাটিক শাড়ি, এটা হচ্ছে শিবুরি বাটিক, এটা আমি আমার ঠাকুমাকে গিফট করেছি পুজোতে। উনি যেহেতু বয়স্ক মানুষ, উনি ভারী শাড়ি পরতে পারে না তাই বাটিকের শাড়ি দিলাম এবার, কটন বাটিক। এই তো এটা একটা বাকির শাড়ি, এটাও আমি আমার ঠাকুমার জন্যই নিয়েছি, এটাও আমার পেজ থেকে নেওয়া। এই শাড়িগুলো খুব সফট, যেহেতু বয়স্ক মানুষ একটু আরাম প্রিয় শাড়ি পছন্দ করে, এটাও ঠাকুমার জন্য। আর এটা একটা দেবদাস বাতিক, এই শাড়িটা কেমন সবাই একটু কমেন্ট করে জানাবেন। এটা আমি আমার জন্য রেখেছি, এটা খুব দামি একটা বাতিক শাড়ি, দেবদাস বাতিক, কালারটা আমার খুব পছন্দ। সো ইয়েস, এগুলোই ছিল আমার পুজোর শাড়ি শপিং, সবগুলো আমি আবার একটা করে দেখিয়ে দিচ্ছি। আরও দুটো শাড়ি গিফট পেয়েছি কিন্তু আমার ভিডিও করতে আসলে মনে ছিল না, যখন পরবো তখন দেখিয়ে দিব। ভিডিওকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে সবাই পুজোয় কী কী শপিং করলেন চাইলে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন। তাছাড়া আপনাদের নিজস্ব পুজো থাকলে আমাকে ছবি সেন্ড করতে পারেন, আমি লোকেশন দিয়ে আমার পেজে পোস্ট করে দিব। আজকে এই পর্যন্ত।